আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় ইত্তাকুল্লাহ ভয় রাখো শব্দটি যে বলেছেন আমি ইয়াক ইয়াক করে আসছি, তবে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কি বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ইসলামটা আবার কি, ইসলামটা কি, ইসলামে ঢুকতে গেলে কি লাগবে? একটা যদি আপনি কলকাতা যদি প্লে গ্রাউন্ডের মধ্যে যদি যান তাহলে টিকিট কাটতে হয়, স্টেশনে যাবেন ট্রেনে চাপবেন টিকিট কাটতে হয়, আপনি এয়ারপোর্টে যাবেন জাহাজে চেপে আপনি অনেক জায়গা হয়তো সৌদি যাবেন কোনো জায়গাতে যাবেন টিকিট কাটতে হয়। ইসলাম নামক প্লে গ্রাউন্ডের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে না, আপনাকে কি দিতে হবে, এই জায়গাতে শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুধু উচ্চারণ করতে হবে, এই কথাটা আপনাকে মুখ দিয়ে বলতে হবে। আল্লাহ গো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি এক অদ্বিতীয়, আল্লাহ তোমার ছাড়া কেউ ইবাদতের লাইক নাই, আল্লাহ তুমি হচ্ছে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা, এই সাক্ষ্যটা দিতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কেউ মাবুদ নাই। এই সাক্ষ্য যখন দিয়ে দেবেন আপনি ইসলামের প্লাগ্রান্টের মধ্যে ঢুকে গেলেন, ইসলামের ফিল্টারের মধ্যে প্রবেশ করে গেলেন, সে সময় আপনাকে কি করতে হবে, দ্বিতীয় নম্বর পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতে হবে। হে বন্ধু হে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন যে ইবাদতখানা আমাদেরকে একইবারে করতে হবে। এ দুনিয়ার বুকে কেউ ধনী হোক না কেন গরিব হোক না কেন, হে দুনিয়ার বুকে যেই শ্রেণীর মানুষ থাকুক না কেন, প্রত্যেক মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ কে ফরজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্তের সালাত কে ফরজ করেছেন। আপনি যদি এই দুনিয়ার বুকে নামাজ আদায় করে থাকেন, আপনার যদি সালাত ঠিকঠাক হয়, আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করে যেতে পারেন, আপনার যদি নামাজ ঠিকঠাক হয়, আপনার সমস্ত আমলগুলো কিয়ামত দিন ঠিকঠাক হবে, আপনার সমস্ত আমলগুলো সঠিক করে দেওয়া হবে। আর যদি নামাজ ঠিকঠাক না হয়, নামাজ যদি আল্লাহ গ্রহণ না করেন, আপনার যদি এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার কোন রকমের ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। নবীজি বলেন সর্বপ্রথমে কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাস করা হবে, হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন, এমন একটি বিধান দিয়েছেন, এই ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, যখন হাতখানা বুকের উপরে বাঁধি, এই সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরকম ভাবে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহকে আমরা বলি আল্লাহ গো সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে আমরা ওই জায়গাতে বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি হলে সর্বদয়ালু রহম কর্নেওয়ালা দয়াবান মালিক ইয়াউমিদ্দিন, এইরকম করে 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 এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর আল্লাহর সঙ্গে এরকম আলাপ আলোচনা কথাবার্তা বলি। এই নামাজে আমরা এই শব্দটি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার সিফতসানা করার জন্য এসেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগী করি, আল্লাহ
তোমার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য এসেছি, ইবাদত তোমারই করি এবং তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছি। অন্যর আগা থেকে গিয়ে মাথা নত করি না, অন্য কাউরের কাছে আমরা সাহায্য চাই না। আল্লাহ এইরকম ভাবে আমরা নামাজের মধ্যে যখনই আমরা সূরা ফাতিহা পড়ি, আল্লাহর সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। হে মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের সালাত দিয়েছেন, এই পাঁচ ওয়াক্তের সালাত যদি আমরা সুন্দরভাবে কায়েম করতে পারি, পাঁচ ওয়াক্তের নামাজ যদি আমাদের ঠিকঠাক হয় আমরা যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুব সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটি রেখেছেন, জায়গাটির নাম আমরা সকলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের অবস্থান করাবেন। শর্ত হলো পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতে হবে। পাঁচ ওয়াক্তের সালাত হয়ে গেল, তৃতীয় নাম্বার হলো এক মাসের সিয়াম পালন করতে হবে, এক মাস সুন্দরভাবে রোজা রাখতে হবে, এক মাস রোজা হয়ে গেল। চতুর্থ নাম্বারে টাকা পয়সা যদি হয়, ফসল পানি যদি হয়, ওই মাস থেকে আমাদেরকে সুন্দরভাবে জাকাত বের করে দিতে হবে, ওষুধ বের করে দিতে হবে। তা থেকে যদি আরো মাল বেশি হয় তাহলে আমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, হজে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচখানা বিধান আমাদেরকে দিয়েছে। ইসলাম কয়টি জিনিসের নাম? পাঁচখানা জিনিসের নাম হচ্ছে ইসলাম, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচখানা জিনিস। আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। তারপরে দ্বিতীয় নম্বরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তান হচ্ছে তোমাদের একেবারে খোলা দুশমন। যতগুলো চায়ের দোকানে টিভি লাগা আছে সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, যে জায়গাতে তাস খেলা হয় সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, যে জায়গাতে মদ খাওয়া হয় সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা। এইরকম করে যতগুলো জঘন্য জায়গা রয়েছে সেই জায়গাতে যদি যান, আপনার ইমান আপনি বাজাতে পারবেন না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের কোথায় চলো না, যদি শয়তানের কোথায় চলো, শয়তানের যদি অনুসরণ করো তাহলে তোমরা এমন জায়গাতে যাবে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা নিজের ইমানকে কখনো বাঁচাতে পারবে না। ভাবছেন আমার আজকে ঢালাহারে মদ চলছে, মদটা কত জঘন্য জিনিস। আপনাকে একটা খুব মজার হাদিস শোনায়, এ হাদিসে আল্লাহ পাকের নবী বলছেন কি আসলে আজকে মদ যে ধারাহারে আবিষ্কার হয়েছে আর মদ আমাদের শেরশাবাদী বাদিয়ার মধ্যে এইরকম যেরকম পানি পান করে সেই মতো মদ চলছে, মদ কত জঘন্য জিনিস। নবীজি বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা, তোমরা মদ থেকে বাঁচো, মদ হচ্ছে সমস্ত গুনার মা, মদ হচ্ছে সমস্ত গুনার জড়। কেমন করে মদ হলো সমস্ত গুনার মা? হে বাপ জান আমার,
আপনার যদি বিবেক ঠিক থাকে এখন আপনি ভালো আছেন, আপনি এটা চিন্তা পারছেন, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার খালা, এটা হচ্ছে আমার ফুফু, এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার ভাতিজি, এই রকম করে আপনার বিবেক ঠিক আছে, আপনার বুদ্ধি ঠিক আছে, আপনার পূর্ণ চেতনা আছে, তার জন্য আপনি সব কিছু বলতে পারেন। হে বাপজান আমার, যখন আপনার মুখে এই রকম এক গিলাস মদ চলে যাবে, আপনার বিবেক ঠিক থাকবে না, আপনি চিনবেন না এটা হচ্ছে আমার মা, আপনি চিনবেন না এটা হচ্ছে আমার বোন, আপনি চিনবেন না এটা হচ্ছে আমার খালা, আপনি চিনবেন না এটা হচ্ছে আমার বেটি, এরকম ভাবে আর আপনার কোন রকম বিবেক থাকবে না। নবীজি বললেন, ইজতানি বল খামরা, তোমরা মদ থেকে বাঁচো, মদ থেকে বাঁচো, কেননা মদ হচ্ছে সমস্ত গুনার মাপ। কেমন করে মা শুনন, এই কথাটি বলে সাহাবিদেরকে একখানা হাদিস শোনাচ্ছেন নবীজি। নবীজি বলছেন, ওরে আমার সাহাবিরা, অনেক দিন আগে একটা আবেদ ছিল, সব সময় ইবাদতে মগ্ন থাকতো, সব সময় আল্লাহর গুণ কীর্তন করত, সব সময় আল্লাহর ইবাদত বান্দিগিতে মগ্ন থাকত, সব সময় আল্লাহর পুজো পাঠ করত, সব সময় আল্লাহর দাসত্বতে লেগে থাকত। সেই লোকটি সম্পর্কে নবীজি বলছেন এই রকম ভাবে, একজন মেয়ে, যে মেয়েটি হচ্ছে একেবারে দুশ্চরিত্রর মেয়ে, খারাপ মেয়ে, জঘন্য মেয়ে, নিজের বাড়ির একটা দাসীকে বলছে, হে দাসী তুমি যাও আর গিয়ে অমুক লোকটাকে, সে আবেদ লোকটিকে ডেকে নিয়ে এসো। কি বলে ডাকবে? সে মেয়েটিকে বুঝিয়ে দুলো গিয়ে বলবে, যমক গ্রামে একটা মেয়ে আছে, আপনার হাতে শাহাদাত নেবে, তার জন্য ইসলাম গ্রহণ করবে, তার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছে। যখন গিয়ে বলা, সে আবেদ সাহেব তার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। যেতে 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 যখন তার বাড়ির দরজার কাছে গিয়েছে, যখনই আবেদ সাহেব ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে এরকম দরজাটাকে লক করে দেওয়া হলো। এরকম করে করে কয়েকখানা দরজাকে লক করে দিয়ে ভিতরে গিয়ে দেখছি একটা হল রুম রয়েছে, হল ঘর রয়েছে, ওই হল ঘরের মধ্যে কয়েকখানা দৃশ্য দেখছে। যখনই গিয়েছে, যাওয়ার পরে দেখছে একজন এইরকম দুশ্চরিত্রার মেয়ে, খাস করে জঘন্য মেয়ে, উলঙ্গ হয়ে খুব ফ্যাশন করে, ঠোঁটে রং লাগিয়ে এত সুন্দরী হয়েছে যে মতো বৈশিখানাতে মেয়েরা সাত গুদ করে উলঙ্গ হয়ে বসে থাকে, সেই মতো একজন মেয়ে ওই হল রুমের মধ্যে বসে আছে, এবং তার পাশে একটা টেবিল রয়েছে, ওই টেবিলের উপরে একটা খুব সুন্দর ছেলে বান্নু চিনি বসে আছে, তাকে বসে রেখেছে, তার পাশে একটা সারাবের ঘাড়া রয়েছে, সারাবের এইরকম ভাবে পাতিলা রাখা রয়েছে। মেয়েটি হাসছে আর বলছে, আমি আপনাকে শাহাদাত নেওয়ার জন্য ডাকিনি, বরং আপনাকে ডাকলাম আপনি আমার মুখ থেকে কথাগুলো শুনে নেন, আর এই কথা শুনে তিনটার মধ্যে যে একটা করতে হবে, যদি না করেন তাহলে এখান থেকে আপনাকে ফিরে যাওয়ার কোন রকম অনুমতি থাকবে না। যে কোনো একটা করতে হবে, কি প্রস্তাব রাখছে? এক নম্বরে প্রস্তাব হলো, আমার সঙ্গে আপনাকে একবার মোকালা করতে হবে, আমার সঙ্গে আপনাকে জেনায় লিপ্ত হতে হবে,
আপনাকে আমার সঙ্গে এই মতো সংযোগ হতে হবে, আপনাকে আমার এই রকম জ্বলন্ত আগুন নিবারণ করতে হবে। যদি এটা না হয় তাহলে দেখো এই জায়গাতে নিষ্পাপ ছেলে বসে আছে, ছুরি রাখা আছে, এই ছেলেটিকে নিয়ে জায়গাতে কতল করে দিতে হবে। এটাও যদি না হয় তাহলে দেখো কলসিতে শারাপ রাখা আছে, এই কটোরাতে শারাপ রাখা আছে, এই শারাপটা পান করে নাও, এই শারাপটা তোমাকে পান করতে হবে। এই তিনখানে অপশন রাখলাম, যে কোনো একখানে আপনাকে করতেই হবে। যখনই শুনেছে আবেদ সাহেব আর তার বিবেক কাজ করে না, বলছে হাই রে আমি যদি এ মেয়েটির সঙ্গে জেনায় পড়ে যাই, আমি একজন বিবাহিত পুরুষ তার সঙ্গে জেনায় পড়ে যাব, আমার জন্য কোরআনের ফয়সলা রয়েছে, হাদিসের ফয়সলা রয়েছে, কেউ যদি বিবাহের পরে জেনায় যদি লিপ্ত হয়ে যায়, কেউ যদি বিয়ের পরে সে মেয়ে হোক বা ছেলে হোক, এই দুনিয়ার মুখে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে সঙ্গে সঙ্গে রজম করে দাগ হবে, এত বড় জুরম, এত বড় গুনাহ। হাই রে আমি একজন আবির সাহেব, কেমন করে আমি তার সঙ্গে জেনা করব, এটা আমার জন্য সম্ভব নয়। দ্বিতীয় নম্বরে সে চিন্তা ভাবনা করছে, হাই রে আমি কেমন করে শারাপ পান করব, একদিন যদি আমি শারাপ পান করে নিই তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত বান্দিগি কবুল হবে না, আমার ইবাদত বান্দিগি আল্লাহ কবুল করবেন না।